Rahul Gandhi, Telangana Nirbasuni Prosar Solale, Biotikromi Bhabe, Rahul Gandhi Nirbasuni Prosar Solale, Zitu Homer, Pradhan Mantri Narendra Modi, Kalirdin to Econo Nirbasuni Prosar Hobad on Hogrohon Koranai, He Pradhan Mantri Nirbasuni Prosar on Hogrohonor, Nokora Bipodite, Eva Rahul Gandhi, Proti Dinai, Econ Nohole, Econ Nirbasuni Prosarot, on Hogrohon Korise. আমি তেলেঙ্গানার দৃশ্য দেখাইছো এনেদৰে বাছত যাত্ৰীৰ হৈতে সাধাৰণ যাত্ৰীৰ হৈতে ৰাহুল গান্ধীয়ে বাছ যাত্ৰা কৰিছে এক প্ৰকাৰ ভুতাৰক আকৰ্ষণৰ বাবে ৰাহুল গান্ধীয়ে এই প্ৰচেষ্টা তেলেঙ্গানাত যেহেতুকে চৰকাৰ আছে কংগ্ৰেছৰ আৰু হেয়ে অধিক আহল লাভৰ বাবে লোকসভাত যাতে অধিক সংখ্যক আহল লাভ কৰে কংগ্ৰেছে তাৰ বাবে অপ্ৰাণ চেষ্টা চলাইছে ৰাহুল গান্ধীয়ে কালিৰ দৃশ্য দেখাইছো ইয়াস তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রাভান্না রেড্ডির হইতে এনেদরে বাস যাত্রা করিলে রাহুল গান্ধীয়ে আর সাধারণ যাত্রীর হইতে সাধারণ বাস যাত্রীর হইতে বাসত যাত্রা করে এক প্রকার লোকচক্ষুর সম্মুখত দৃষ্টি আকর্ষণের বাবে ভোটারক আকর্ষণের বাবে এই প্রচেষ্টা রাহুল গান্ধীর উল্লেখ্য যে 13 মেত 17খন আসনের বাবে 17খন আসনত তেলেঙ্গানার 17খন আসনত অনুষ্ঠিত হব সমষ্টিত অনুষ্ঠিত হব ভোট গ্রহণ আর যার বাবে এই তৎপরতা রাহুল গান্ধী কালির দিন তো তেলেঙ্গানাত কেবাখনো নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করেছিল রাহুল গান্ধীয়ে বিপরীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কালির দিন তো এখনো প্রচার সভাত অংশগ্রহণ নকরিলে বর্তমানালকে অর্থাৎ দেশত তৃতীয় পর্যায়ে সম্পূর্ণ হয়ে গেল ভোট গ্রহণৰ বর্তমানালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে 83খন নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করার বিপরীতে রাহুল গান্ধীয়ে মাত্র 40খন নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করেছে ইয়াকে লৈ এতিয়া বা রাজনৈতিক বিশ্লেষক সকলৰ মতে এয়া কংগ্রেসের এক অঙ্ক বলে কোৱা হৈছে বা বিজেপিয়ে যেনেদরে নির্বাচনের পূর্বে কংগ্রেসের বিরোধী ব্যাঙ্ক একাউন্ট বন্ধক লো যে ধরনের পরিস্থিতির পরিবেশের সৃষ্টি হয়েছিল তারবাবে হয়তো রাহুল গান্ধীর এই নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করা কম হয়েছে বলে অনুমান করবা হয়েছে কিন্তু সেই সময়তে আজির দিন তো আটাইতক চর্চার বিষয় হয়ে পড়েছে কালি নিশা তেলেঙ্গানার রাজ্যিক যে বাস সেবা আসলে সেই বাস সেবাত রাহুল গান্ধীয়ে এনেদরে সাধারণ লোকের সঙ্গে উঠি নির্বাচনী প্রচার চলালে এক প্রকার সাধারণ লোকক ভোটারক সজাগ সচেতন করবর আর কংগ্রেসের প্রতি যাতে আকৃষ্ট হয় সেই ভোটার আকৃষ্ট করবর ভোটারক আকর্ষণের বাবে এই ধরনের নির্বাচনী প্রচার চলাইছে রাহুল গান্ধীয়ে কালি মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রাভান্না রেড্ডির সঙ্গে বাস যাত্রা করে এইদরে নির্বাচনী প্রচার চলালে ইতিমধ্যে 13 মেত অনুষ্ঠিত হব চতুর্থ দেশের চতুর্থ পর্যায়ের নির্বাচন আর তেলেঙ্গানা 17টা সমষ্টির বাবে অনুষ্ঠিত হব ভোট গ্রহণ আর সেই যার বাবে দক্ষিণ ভারতত যেহেতুকে কংগ্রেসের প্রভাব বৃদ্ধি পাইছে বা কংগ্রেসের প্রভাব আছে সেইভাবে যাতে বিজেপির যে ধরনের ঢৌ বলিছে দক্ষিণ ভারতক আর সেই ঢৌ উৎখাত করবর তেলেঙ্গানার প্রায় যে রচনা করেছে এক নতুন কৌশল রাহুল গান্ধীয়ে আর কালির নিশার ভাগর এই দৃশ্য তেলেঙ্গানার রাজ্যিক বাস সেবার যে বাস আসে সেই বাসত সাধারণ যাত্রীর সঙ্গে এনেদরে থিয় হয়ে এক প্রকার ভোটারক দৃষ্টি আকর্ষণ করবর এয়া নির্বাচনী রণকৌশল হিসাবে রাহুল গান্ধীয়ে বাছি ললে রাজহুয়া বাস সেবাক আমি এই দৃশ্য দেখাইছো কালির দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এখনো নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ নাই গ্রহণ করা নাই ঠিক বিপরীতে রাহুল গান্ধীয়ে কিন্তু কেবাখনো নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করিলে কালি নির্বাচনী প্রচার সভাত রাহুল গান্ধীয়ে তেলেঙ্গানা নির্বাচনী প্রচার সভাত কি কি মন্তব্য প্রদান করেছিলেন সেই মন্তব্য শুনাই লব বিচারিছো యోజనతో అంటే పథకంతో వస్తున్నాం పహలి నౌకరీ పక్కి అంటే మొదటి ఉద్యోగం పక్కా అది లెక్క మతలబ్ ఏక్ సాల్ కే లియే ఇన్ కంపెనీయో మే పబ్లిక్ సెక్టర్ మే ప్రైవేట్ సెక్టర్ మే సర్కారీ హస్పతాలో మే సర్కారీ ఆఫీసెస్ మే హిందుస్తాన్ కే సారే బేరోజ్గార్ యువాఓ కో హమ్ అధికార్ దేనే జా రహే ఏక్ సాల్ కీ నౌకరీ బెహతరీన్ ట్రేనింగ్ ఔర్ ఏక్ సాల్ మే 1 లాఖ్ రూపాయ ఆప్కే బ్యాంక్ అకౌంట్ మే మిత్రులారా